তো হ্যালো স্টুডেন্টস, তোমাদের স্বাগতম জানাই প্রো স্টাডি চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে মানিকচক কলেজ আছে তার বাংলা সেমিস্টার ফোর এর বাংলা কোশ্চিনের অ্যান্সারগুলি আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে বন্ধুদের মাধ্যমে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবে। তো চলো ভিডিওটি এবার শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মানিকচক কলেজের বাংলা মানে সেমিস্টার ফোর এর বাংলা কোশ্চিনের অ্যান্সারগুলি আমরা আলোচনা করব। তো এখানে বলা হয়েছে পূর্ণ মান 16। তো প্রথমটিতে দেওয়া আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর, প্রতিটি প্রশ্নের মান 8। তো এখানে যে কোনো দুটি করতে বলা হয়েছে। তো প্রথমে এখানে ও দাগ এর অথবা প্রশ্নের উত্তরটি করে দেখানো হবে। তারপরে দ্বিতীয়টির ও দাগ এর অথবা আ দাগ এর অথবার উত্তরটি করে দেখানো হবে। এবং এইদিকে দ্বিতীয় নম্বরে যে দ্বিতীয় নম্বরে যে দুটি করতে বলা হয়েছে এখানেও বলা হয়েছে দুটি প্রশ্নের উত্তর। তো এখানে ও দাগ এর প্রশ্নটির অ্যান্সার করে দেওয়া হবে এবং আ দাগ এর প্রশ্নের অ্যান্সার করা হয়নি। তো আমরা অবশ্যই নিজের মনে সেটি করে নেবে। তো চলো এবার অ্যান্সারগুলি আলোচনা করি। পণ্ডিত মশাই উপন্যাস এ যে সামাজিক চরিত্র ধরা হয়েছে তা আলোচনা করো। তো এই হচ্ছে তার উত্তর। তো তোমরা এটি নির্দিষ্টভাবে ভিডিওকে পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে এইগুলি লিখে নিতে পারো। আমি এখানে স্ক্রল করে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যান্সারগুলো। তোমরা অবশ্যই নিজের মতো করে লিখে নেবে এবং প্রতিটি প্রশ্নের অ্যান্সারগুলি আমি দেখিয়ে দিচ্ছি। এরকমই ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমি সম্পূর্ণ অ্যান্সারগুলি দেখিয়ে দিচ্ছি। স্ক্রল করে করে তোমরা ভিডিওকে পজ করে অবশ্যই লিখে নেবে সম্পূর্ণ প্রশ্নের উত্তর। তো এই এখান অবধি হচ্ছে প্রথম প্রশ্নটির অ্যান্সার। এবার দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে আ দাগ এর অথবা প্রশ্নটি করতে বলা হয়েছে, মানে যে কোনো দুটি করতে বলা হয়েছে। তো আ দাগের অথবা প্রশ্নটির অ্যান্সার করছি আমরা। তো দেখতেই পাচ্ছ প্রশ্নটি হচ্ছে নবান্ন নাটক বিজন ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো। নবান্ন নাটকে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো। তো এই হচ্ছে তার অ্যান্সারটি। তোমরা দেখে দেখে সম্পূর্ণ লিখে নেবে। তো আমি স্ক্রল করে দিচ্ছি, সম্পূর্ণ স্ক্রল করে দিচ্ছি। তোমরা অবশ্যই এটিকে খাতায় লিখে নেবে। আমি স্ক্রল করে চলে যাচ্ছি। তোমরা ভিডিওকে পজ করবে এবং সেটি লিখে নেবে। যদি অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবে, তার সমাধান আমি অবশ্যই করব। তো এই হচ্ছে মানে তৃতীয় কোশ্চেনটি। তৃতীয় কোশ্চেনে কী বলা হয়েছে, মাননীয় অধ্যক্ষের কাছে ছুটির আবেদন লিখো। তো ছুটির আবেদন তোমরা কীভাবে লিখবে? তো প্রথমে লিখতে হবে সবিনয় নিবেদন। তারপরে তার নিচে একটু গ্যাপ ছেড়ে লিখতে হবে মহাশয় অথবা জানাবো, যেটি এ লিখতে পারো। তোমরা অবশ্যই মহাশয় লিখবে, সেটি শুনতে ভালো লাগবে। তারপর কমা দেবে এবং তার নিচ থেকে লিখতে চালু করবে। তো এখানে কি লিখবে তোমাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে অধীনের বিনীত নিবেদন এই যে আমি শ্রী, মানে শ্রীর পর তোমরা নিজের নাম দেবে। এখানে নিজের নাম বলা হয়েছে দিতে। তো এখানে তোমাদের নিজের নাম অবশ্যই দেবে। তারপর কমা দেওয়ার পর এখানে লিখবে আপনার কলেজের সেমিস্টার ফোর এর ছাত্র, আমি গত পাঁচ দিন যাবৎ শারীরিক অসুস্থতায় জ্বরে ভুগছি, মানে শারীরিক অসুস্থতায় ভুগছি, ব্রেকেটে জ্বর দিয়ে দেবে। তারপর দাড়ি দেবে, দাড়ি দেওয়ার পর লিখবে ডাক্তার পরামর্শ অনুযায়ী আমার কিছুদিন বিশ্রামের প্রয়োজন ছিল, তাই 11 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত 5 দিন কলেজে উপস্থিত হওয়ার আমার পক্ষে সম্ভব হয়নি। তোমরা এই ডেটটি যে দেবে, তোমরা যে কোনো নিজের মতো করে ডেটটি দিয়ে দেবে। আমি এখানে যে কোনো একটি ডেট দিয়ে দিলাম, তোমরা নিজের মতো করে ডেটটি দেবে। তো কলেজে উপস্থিত হওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, এখানে অবধি বলা হয়েছে। তারপরে প্যারা চেঞ্জ করে এবার লিখবে আমার একান্ত প্রার্থনা এই যে আপনি দয়া করে আমার উক্ত ওই 5 দিনের ছুটি মঞ্জুর করে অনুগৃহীত করবেন।
এটুকু লেখার পর তোমরা নিচের দিকে মানে ডান দিকে ডান সাইডে নিচের দিকে তোমরা লিখবে নিবেদন ইতি বিনীত এখানে শ্রী দিয়ে নিজের নাম লিখবে বা তোমরা শ্রী নাও লাগাতে পারো যদি ইচ্ছা না হয় তো অবশ্যই লাগাবে না তো এখানে নিজের নামটি লিখবে তারপর কলেজের নাম লিখবে তারপর সেমিস্টার ফোর লিখে দেবে দরকার পড়লে তোমরা রোল নাম্বারও লিখে দিতে পারো তাতে কোনো অসুবিধে নেই তো এটুকুই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার মানে মাননীয় অধ্যক্ষের কাছে ছুটির আবেদন এটুকুই লিখতে পারো তুমি অসুস্থের কথা বলো বা অন্য কোনো কারণ দিয়ে তোমরা লিখতে পারো আমি যখন আমি যেরকম এখানে শারীরিক অসুস্থতার কথা বলেছি তোমরা অন্য কোনো কারণও দিতে পারো তো বা এটাও দিতে পারো যে শারীরিক অসুস্থতার কারণ তবে এই ডেটটি তোমরা নিজের মতো করে দিয়ে দেবে যে কোনো অন্য কোনো একটি ডেট দিয়ে দেবে আমি এখানে 11 নভেম্বর থেকে 16 নভেম্বর দিয়েছি তারপরে যে প্রশ্নটি আরেকটি প্রশ্ন করতে বলা হয়েছে সেটি আমি করে আর দেখাচ্ছি না তোমরা সেই কোশ্চেনটি পারলে নিজের মতো করে করে নেবে আর অবশ্যই যদি তোমাদের কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবে এবং এর পরবর্তী অ্যান্সারগুলি পাওয়ার জন্য এই চ্যানেলে ভিজিট করতে থাকবে দ্বিতীয় বিষয়ের প্রশ্নের অ্যান্সারগুলি শীঘ্রই এই চ্যানেলে আপলোড করা হবে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন বিষয়ের অ্যান্সারগুলি তোমাদের শীঘ্রই প্রয়োজন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সেই বিষয়ের অ্যান্সারগুলি আমি শীঘ্রই আপলোড করে দেব তো আজকের ভিডিওতে এই মাত্রই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ